বড়দের এত ছোটদের বেশি কেন? আবার এটাও বলে থাকি যে বড়রা চুল কাটা যেখানে 50 টাকা হয়। আসসালামু আলাইকুম। বাচ্চাদের চুল কাটা, ছেলে হোক মেয়ে হোক, যে কোনো বাচ্চার চুল কাটার রেট শিরোনামে দেখছেন 400 টাকা কিংবা 500 টাকা। তো এটা আমি কিশোরগঞ্জ জেলার যদি রেটটা বলি সদরের, 50, 60, 70, 80 টাকায় চলছে। তো তাহলে 400 কিংবা 500 টাকা কেন লিখা হলো? প্রশ্নটা করা হয়েছিল আর কি, যে বাচ্চাদের চুলের কাটার রেটটা কত। তখন বলল যে এটা তো বিভিন্ন জায়গায় মার্কেটের উপর, দোকানের উপর, অবস্থানের উপর নির্ভর করে। ব্যাপারটা এরকম, বসুন্ধরাতে যমুনা ফিউচার পার্কে ওইগুলাতে দোকান ভাড়া বেশি, সিকিউরিটি বেশি, খরচাপাতি বেশি, যার কারণে ওইখানে 400-500 এরকম রেটে রাখতে পারে। আবার যখন আরেকটা মার্কেটে আসবেন তখন 200-250 রাখতে পারে। আবার যখন একটু লোকাল মার্কেটে আসবেন তখন ওই 80-70-100 রাখতে পারে। তার মানে নির্দিষ্ট কোনো রেট নাই, রেটটা নির্ভর করে হচ্ছে মার্কেটের উপরে, দোকানের উপরে, সিকিউরিটির উপরে, অবস্থানের উপরে, ফ্যাশন ব্র্যান্ডের উপরে। এখন তাহলে আপনি কি করবেন? কিছুই করার নাই। দোকানদারদের অনেক অভিযোগ আছে যে দেখেন, আপনাদের অনেক ভিডিও দেখি আমরা যে কেন আমাদের দোকানে দাম পাশের দোকানের থেকে বেশি। এখন আমার দোকানের যে সিকিউরিটি পাশের দোকানের চাইতে আরও 10 লাখ টাকা বেশি। পাশের দোকানের ভাড়া যদি 7,000, আমার দোকানের ভাড়া 15,000, তাহলে আমার দোকানের ভাড়া, আমার দোকানের এগুলো আমি কোত্থেকে নেব? সিকিউরিটি ভাড়া, কর্মচারীর খরচ আমি কোত্থেকে নেব? এই এত সব কেচাল আছে কিন্তু মার্কেটে, যার কারণে আপনি কোনোটা রেটের কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। দোকানদাররা বারবার অভিযোগ করে যে আপনারা একটা বিষয় নিয়ে কথা বলেন না, আমরা দেখি যে আমাদের মার্কেটের সিকিউরিটির কি কোনো আইন নাই, ভাড়ার কি কোনো আইন নাই, কেন যে যার মতো করে সিকিউরিটি নিবে, কেন যে যার মতো করে ভাড়া নিবে? মালিক পক্ষ ইচ্ছা করলেই কি মনে করেন সিকিউরিটি বাড়াই দিতে পারবে? তা আমি বললাম যে অনেক ব্যবসায়ী তো আছে যে আপনি একটা দোকান হয়তো ভাড়া নিয়ে ব্যবসা করতেছেন, এখন আরেকজন এসে বলতেছে মালিকরে যে আপনি, উনি ভাড়া সিকিউরিটি কত দেয়, বলছে 8 লাখ। তাই আমি বলছি আমি আপনাকে 12 লাখ দিব। তো ভাড়া সিকিউরিটি তো আপনাদের প্রতিযোগী ব্যবসায়ীরাই বাড়ায়, এটাও ঠিক আছে, কিন্তু তারপরে তো একটা নিয়ম কানুন করা দরকার, না হলে তো জিনিসপত্রের দাম বাড়বে। আমি সিকিউরিটি বেশি দিলে, ভাড়া বেশি দিলে আমার ঘরের খরচাপাতি আমি কেমনে উঠাবো? এই প্রশ্নের উত্তরের আপনার কাছে জানা থাকলে আপনি করিয়েন, যার কারণে এই চুল কাটার রেট নিয়ে অনেক বিতর্ক। বড়দের এত, ছোটদের বেশি কেন? আবার এটাও বলে থাকি যে বড়রা চুল কাটা যেখানে 50 টাকা হয়, ছোটদের চুল কাটা সেখানে 80-100 টাকা কেন হয়? এই প্রশ্ন রাখছিলাম আমি, উত্তর বেরিয়ে আসছে যে বাচ্চাদের চুলটা কাটতে একটু সতর্কতা বেশি অবলম্বন করতে হয়, বাচ্চাদের চুলটা কাটতে একটু সময় বেশি দিতে হয়, বাচ্চাদের চুল কাটতে একটু খানিকটা পরিশ্রমও হয়, কারণ বাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে। এই কারণগুলো বেরিয়ে আসছে। আর তারপরও কি কারণটা যুক্তিযুক্ত কিনা, আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনি কমেন্ট করতে পারেন। আপনার জেলায়, থানায়, উপজেলায়, গ্রামে চুল কাটার রেটটা কত সেটাও কমেন্ট করতে পারেন, তাহলে হয়তো অলরেডি চিত্রটা পাওয়া যাবে আর এটা নিয়মকানুনের মধ্যে আনা যায় কিনা, কিংবা পেছনের কারণগুলোর কোনো সঠিক ব্যাখ্যা আছে কিনা। না হলে বাচ্চা কিংবা বড়দের চুল কাটার রেট এইভাবেই চলবে, কোথাও 50, কোথাও 400, কোথাও 200, কোথাও 300, কিছুই যেন আর করার আমাদের নেই।